গাড়ি কেন ভাই? তুই কোনে আইছিস? ঢাকা। এই জন্য এত গাড়ি বুঝছিস? আমরা এখন কোনে দাঁড়ায় আছি? এটা ফার্ম গেট ব্রিজের উপর দাঁড়ায় আছি। ব্রিজ কিটা বানাইছে? ব্রিজ তো বানাইছে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ বানাইছে। আমরা এখন কোনে যাব? কেন চাচার বাসায়? তুমি কি ঠিক মতো চাচার বাবা চিনতে পারবা? ঠিকানা লেয়া আছে না, এতে বাসে উঠবো, নাইমে ঠিকানা খুঁজে চলে যাবো। ব্যাস তাহলে চলো, চল। ভাষা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হবে কেন? আপনি যেরাম করে কয়েছেন, ওই ফার্মগেট নামিয়েছি, তোর ব্রিজ পার হয়েছি, তো একটা বাস ধরেছি, আর ঠিকানা তো পকেটে লাগাইছিল। তো তোর আব্বা কেমন আছে এখন? আব্বা তো এমনিতে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু কি কারণে জানি মেজাজ সবসময় একটু গরম থাকে। তো ওই তোর বাবা কেমন আছে? মাশাল্লাহ ভালো আছে, ওই মাঝে মধ্যে খালি মাজার ব্যথাটা ওঠে, এক গুড়ি এসে ঝাড়ি দিয়ে যায়, তখন আবার একটু ভালো থাকে। তো সালাম, তুই এখন কি চাকরি বাকরি কিছু খুঁজতেছিস নাকি? কী খুঁজছেন আপনি? চাকরি খুঁজবো কিসের জন্য? ওই রাহিমালের ব্যবসা করি। রাহির ব্যবসা? ওই যে সিজনের সময় পেঁয়াজ, তারপরে মরিচ, রসুন, আদা আদা আলু এগুলো জমা করে রাখি দিই কিনে, তারপর আবার সিজনের সময় বেশি দাম যাওয়া না, তখন বেশি দিই। ও আচ্ছা আচ্ছা, স্টকের ব্যবসা তো ভালোই তো, স্টকের ব্যবসা। তুই কী করিস এখন? না, আমি তো ভাইয়ের সাথে ব্যবসা করি একসাথে। ও ঘুরে ঘুরে মাল কেনে, তা শালা তার মধ্যে থেকে টাকা চুরি করে, চিন্তা করিস? কী করছো ভাই? তুই করিস নি? ও আসো আসো, এই যে চাচি। বসেন বসেন, কেমন আছেন আপনারা? চাচি চাচি, আমাদের আপনি করে করছেন? আরে আমাদের অনেক নিকট আত্মীয় না, তুমি তুমি করে বলো ওদেরকে। আচ্ছা ঠিক আছে, বলবো। আপনি কোন শিশু পার্ক দেওয়ার বয়স আছে এখন? আসলে ঠিকই, ঢাকা শহরের যা অবস্থা, এত বেশি গাড়ি ঘোড়া, কোথাও যেতে লাগে আধা ঘন্টা, সেখানে খরচ হয়ে যাবে দেড় ঘন্টা। সেটাই তো, সেটাই তো, আমি তো সে কথাই করছিলাম যে আসার কোনো দরকার নেই। কিন্তু এ শালা দেখবি যে শালা কানের উপর তোমাদের আলু যে ফেলা দিয়েছিস, আলু যদি পচে যায় কান দিয়ে তো রক্ত বাজবে, ছেড়ে দেবো তোরে। না ঠিক আছে, ঢাকায় যখন আসছিস সব কিছু মানে দেখে টেকে যা। মিষ্টি বের করিস না কিছুর জন্য। চাচি আম্মা, এই মিষ্টি হচ্ছে আমাদের ওই রহিম ঘোষের। রহিম ঘোষ? মানে ও কিন্তু হিন্দু না মুসলমান, আগে চাকরি করতো নবেন্দু ঘোষের দোকানে, নবেন্দু ঘোষ মারা যাওয়ার পরে এখনও ওই দোকানের মালিক হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন সবাই তাকে রহিম ঘোষ কয়। আচ্ছা আচ্ছা, সাথে মাই যে চুল যে লাল করেছেন, কত টাকা লাগেছে তোমাদের? আচ্ছা ইয়ে সালাম কালাম, তোরা তো অনেক জার্নি করে আসছিস, নিশ্চয়ই টায়ার তাই না? তোরা একটু রেস্ট নে, আমার একটু কাজ আছে, আমি করে আসি, তারপরে পরে কথা বলবো। এ বাড়ি তোমাদের নিজেদের বাড়ি, সেটা আমি মনে করছি। আপনি একদম আছেন একটু ঘরে যাও, যাও। কেন যেতে বলছি? যাও। তুমি ওদের কথা কিছু রাগ করো না প্লিজ। দেখো আসতে না আসতে ওরা আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কথা বলতে পারে না। We'll be right back.
হচ্ছে? আমরা মার্বেল খেলতেছি। মার্বেল? দেখি মারা তো এদিকে। পাশে কি মার্বেল খেলছে না? ওমা? তুমি এটা কি করেছো? গামছা ও পরাই দিছি। তাই কি সুন্দর লাগছে, কার্তিকের মতো লাগছে। দেখো এটা তো আমার বাসা না, কি অবস্থা করেছে আমার বাসাটা, বাথরুমের অবস্থা দেখো, যখন তখন যেখানে সেখানে সিগারেট খাচ্ছে, কাঁচের জিনিস ভেঙে শেষ, আর ওমর কিভাবে কথা বলা শিখছে, এটা তো আমার বাসা, এটা তো কোনো চিড়িয়াখানা না। সেটাই, আসলে আমিও খেয়াল করলাম ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কী করা যায় বলো তো? আমি অত কিছু বুঝি না, এতদিন পর আমার বোন আসছে, ওর সাথে তো আমার আগেই প্রোগ্রাম করা, তুমি জানো আমি কক্সবাজার যাব, আমি তো ওদেরকে এভাবে বাসায় রেখে যাব না। আচ্ছা আমরা কক্সবাজার যাচ্ছি পরশু দিন, তাই না? তোমার মনে আছে ওই একই সময় আমাদের ওই এশিয়া প্যাসিফিক হোটেলে দুই দিনের জন্য একটা ফ্রি অফার ছিল? আচ্ছা কাজ করলে কেমন হয়? আমরা ওদেরকে কক্সবাজার যাওয়ার আগে ঠিক ওই এশিয়া প্যাসিফিক হোটেলে ওদেরকে দুই দিনের জন্য রেখে গেলাম, আমরা কক্সবাজার চলে গেলাম, তারপরে ওখান থেকে এসে সিচুয়েশন বুঝে তারপরে একটা ডিসিশন নিলাম। অত কিছু বুঝি না, কক্সবাজার থেকে ফিরে আমি ওদেরকে আমি এই বাসায় দেখতে চাই না। এরকম করে বসেছিস কেন? আরাম করে বস ভাই। পা তুলবার পারবো? অসুবিধা কি, তুলতে ইচ্ছে করলে এ ভাই পা তুলে বসা যাবে না? খুশি যাবে, তুলে ভাই। গান নেই? গান আছে। হ্যালো, আমরা যে 302 নম্বর রুমে দুইটা মানুষ আছি, সে খেয়াল কি আপনাদের কাছে আছে? আমার ছোট ভাই আবুল কালাম গোসল করবি, তো সে গোসলখানায় যায় দেয় যে কোনো মগ নেই, বালতি নেই, তা কিরম করে গোসল করবে? আপনি কোথায় করেছেন সেটাকে চেক করে দেখেন। কি করছেন আপনি? বালতি মগ কোনো সমস্যা না? কি ভাই কথা শেষ করতে হবে না? বালতি আর মগ তাড়াতাড়ি পাঠায় দেন। জাস্ট শাট আপ। এই কি করতেছেন আপনি ভাই? কি করলো? দিবি না? দিবি না কেন? কলেজের ব্যবস্থা করতেছে। কত হলো? গোসলখানা করেছে, বালতি নেই, মগ নেই। তুই এত অস্থির হতেছিস কেন? হ্যাঁ একটা কিছু মাথার মধ্যে ঢুকলি আর বাড়তে যায় না, না সময় লাগবি না? কলাম তো ফোন করে। হোয়াট ইজ দিস আবিন? আমি তোকে বলেছিলাম না একটা ব্যাকআপ কপি রাখতে, প্লিজ এই ধরনের ভুল করো না। হ্যালো ভাই, রুম নম্বর 302, আমার ছোট ভাই আবু কালাম গোসল করতে পারতেছি না, ওই বালতি আর মগ লাগবে। হ্যালো, আই এম কলিং ফ্রম রুম নম্বর 301। অ্যাকচুয়ালি আপনাদের 302 গেস্ট আমাকে বারবার ফোন করে খুব ডিস্টার্ব করছে। বালতি আর মগ লাগবে ভাই, তাড়াতাড়ি পাঠান। ওরে ভাই বালতি আর মগ লাগবে, তাড়াতাড়ি পাঠান। বালতি আর মগ লাগবে, বালতি আর মগ লাগবে। কি ভাই কতবার কবো বালতি আর মগ লাগবে, পাঠাচ্ছেন নাকি সেজন্য? কিটা ভিতরে আসেন। ওরে ভাই গোসল করবে সেই জন্য। স্যার স্যার আপনি ফোনটা রাখুন, স্যার আপনি ফোনটা রাখুন। স্যার আপনি এই বালতি আর মগের জন্য আমার কাস্টমারদের এত ডিস্টার্ব করতেছেন যে কমপ্লেন দিয়েছে, আপনি এটা রাখুন। আপনার যে কোনো প্রয়োজন হলে এই যে আপনাকে নাম্বার দিয়ে দিয়েছি 331, এখানে ফোন করবেন, ফোন করে আপনি বললেই আপনি আপনার সাহায্য পাবেন। আর কোনো প্রবলেম আছে আপনার? প্রবলেমের তো শেষ নেই। ফ্যান নেই, গরমে টিকতে পারতেছি না।
ও আচ্ছা, ফ্যান ফ্যান তো আমাদের এখানে সিস্টেম নাই, তো এসি আছে, আপনি এসি চালান তো সেই এসি সেটা চলবে কিরকম করে সেটা তো ধারণা লাগবে। ও আচ্ছা ঠিক আছে, সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর আর কোনো প্রবলেম? ওই যে টেলিভিশন চলতেছে, সাউন্ড নেই, কী করবো? ও সাউন্ড নেই, আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে আপনার রিমোট কন্ট্রোলটা, এটা ডান দিকে আপনি টিপ দেবেন, আপনার সাউন্ড বাড়বে, বা দিকে টিপ দেবেন, সাউন্ড কমবে। হ্যাঁ ঠিক আছে, আর তো কোনো প্রবলেম নেই। আসল সমস্যাই তো সমাধান হয়নি, আবু কালাম যে গোসল করবি তো এটা বালতি মগ নেই। ও বালতি আর মগ, আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে শাওয়ার আছে, আপনি শাওয়ারটা ছাড়বেন, সুন্দর পানি পড়বে। সুন্দর পানি? জি সুন্দর পানি। আর একটা বাথটব আছে, সেখানে আপনি গোসল করতে পারবেন। তাহলে দেখাই দেন, এ যা। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, যাও এই শাওয়ার খুললি সুন্দর। আপনি পেপারটা দিয়ে জুতো মুছতেছেন, আমি বরঞ্চ আপনার জন্য জুতোর ব্রাশ পাঠিয়ে দিচ্ছি, আপনি রাখেন এটা প্লিজ প্লিজ। পেপার দিয়ে মুছতেছিস, চলো আপনাকে আমি আপনার বাথরুম দিন। আপনি যদি চিন্তা করলেন যে না আমি দাঁড়িয়ে গোসল করবো, আর এটা হলো ঠান্ডা পানি, আপনি বাঁ দিকে ঘোরাবেন, আর এটা হলো গরম পানি, এটা বাঁ দিকে ঘোরাবেন, তা দুটো মিক্সড হয়ে ঠান্ডা গরম পানি আসবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা ঘোরালে পরে ঠান্ডা পানি দিয়ে পাবেন। আরে আরে কি করছেন আপনি, এটা বন্ধ করুন না, এটা বন্ধ হয়ে যাবে। আরে ও মাই গড, ও মাই গড, এটা ঠান্ডা পানি। ভাই আপনাদের স্টাফদেরকে আলাদা গোসল করার ব্যবস্থা নেই? ধর্মিয়া আপনারা সিস্টেম জানেন না, দুনিয়ার কোথাও আপনার স্থান পাবেন না। ঠিক আছে, আবু কালাম শুভাইছে আপনাদের। আবু কালাম কি করেছিস, ম্যানেজার নাকি শুভাইছিস তুই? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আমি কিন্তু ওদেরকে সব কিছু বলে দিয়ে আসছি, নেক্সট টাইম ওরা আর আপনাকে ডিস্টার্ব করবে না। না ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনার এই অবস্থা কেন? আর বলবেন না ম্যাডাম, এক নম্বর খ্যাত, কিচ্ছু জানে না, কীভাবে শাওয়ার ছাড়তে হয়, কীভাবে কল ছাড়তে হয়, কিচ্ছু জানে না, তাই আমি নিজে তাদেরকে শিখিয়ে দিয়ে আসলাম। ও আসি ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে আপনি একটু পরে আসেন, তো লাভ নেই, কিছুই বুঝতেছি না। খাচ্ছে আর ওই পাত্তা পাত্তি টমেটো খালি চিনতে পারলাম। আমি দিয়ে আসি, তাকে জিজ্ঞেস করেন, আপনি এখানে সে কি দেখছেন? আপনি তো জানেন যে যখন কেউ খেতে বসে তখন তার সামনে এরকম ভাবে তাকিয়ে থাকা বা খাবার দিকে তাকিয়ে থাকা, এটা একটা ব্যাড ম্যানার্স। না ম্যাডাম আপনি ভুল বুঝছেন, খাবার ঠিক করতে পারতেছিলাম না, তো তখন চিন্তা করলাম আপনি যেটা খাচ্ছেন সেটা নিশ্চয়ই ভালো খাবার হবে, তাই ওরে পাঠালাম যে কী খাচ্ছে দেহে যাওয়ার জন্য, ও আবার দেহে গিয়ে কিছু করতে পারতেছি না, এই জন্য আমি আসলাম খেয়াল করতে যে কী খাতেছেন। এক্সকিউজ মি ওয়েটার, এক্সকিউজ মি,
প্লিজ, আমি আসলে মনে করে রাখিনি তো যে আমি কত নাম্বার অর্ডার দিয়েছি। চাউমিনের নাম্বারটা একটু ওনাদেরকে বলে দেন, ওরা খেতে চাচ্ছে। মানে মূল কথা হচ্ছে উনি যেটা খাচ্ছে সেটাই আমরা খাবো। ধন্যবাদ আপা, তাহলে আসেন আসেন। কত নাম্বার? আমার ঘরে পুরুষ আছে না মেয়ে আছে তাতে আপনার কি দোষ? কি করলাম? দোষ কি করলাম মানে? অন্যায় করছেন, আমার মুখে মুখে কথা বলছেন, অভদ্র মানুষ তো আপনি। সামান্য কথা বলছি কেন? আমি তোমার ছোট ভাই না? আমার প্রতি তোমার মায়া নাই? আমি তোষের কি করলাম? আপনাকে ভদ্রতা শিখেন, জানেন কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয়, তারপরে আপনারা কথা বলতে আসবেন। ওকে, জানেন আপনার সঙ্গে কথা বলে আমার কোনো লাভ হবে না। ঘরে পুরুষ মানুষ থাকলে তারে পাঠাতে, তার সঙ্গে কথা বলুন। লিসেন, একটা বাজে কথা বলবেন আপনি, আমি কিন্তু সিকিউরিটি ডাকতে বাধ্য হবো। যেটা হয়েছে ভুল হয়েছে, এখন নিশা ধরেছে তো, আগুন থাকলে দেন না আপা। এই যে মেস, মেস কোন আছে? সেখানে যান ভাই। আপনার কি মনে হচ্ছে আমার চেহারাটা দেখে কি মনে হচ্ছে আমি কি আপনাদের সাথে খুব হেসে হেসে কথা বলছি নাকি রেগে কথা বলছি, কোনটা বলেন?
না আপনার দেহ তো মনে হচ্ছে আপনি মহাবিরক্ত। হ্যাঁ, এটা কি ইরিটেট বলে, ইরিটেশন বলে। ওকে, তো সেটা নিয়েই তো আমরা অবাক হচ্ছি যে আপনি বিরক্ত হচ্ছেন কেন। আপনি আমার দরজা কথা বলে কোনো লাভ নেই। ভাই কি করলো? বলে দিই পারলাম না, মনে হয় পছন্দ হয়নি বুঝছিস। সকাল হলি পরে তো খিদে লাগে, আপনাদের ডাকাটা কি করে আনতে গেলে তো অসুবিধা হয় তাই না স্যার? আমাদের সকালে তো বুফ সার্ভিস, আপনাকে তো নিচে যেতে হবে স্যার। কি সেটা কি স্যার? ওখানে সিস্টেম হলো স্যার, আমাদের বুফে সাজানো থাকে খাবার, আপনাকে জাস্ট আপনি চয়েস মতো খাইতে পারেন। তাহলে চল। এক্সকিউজ মি স্যার, আমাদের তো 10টা পর্যন্ত টাইম স্যার, এখন তো সময় শেষ। কেন এলাম? এগুলো তো মনে হয় ছোটোকালের মতো স্কুলে ভর্তি হয়েছি, সব কিছু টাইম টেবিলে চলে। তাহলে এখন কী করবো সেটা বলেন দিনি। এক্সকিউজ মি স্যার, আপনি তাহলে অর্ডার দিন স্যার, আর আপনি যদি এখন ব্রেকফাস্ট করেন তাহলে কিন্তু আপনাকে বিল পে করতে হবে স্যার। সেটা পে করলাম সেটা তো সমস্যা নেন, কী আছে সেটা বলেন। আমাদের সকালের মেনুতে আছে স্যার জ্যাম, জেলি, ব্রেড, বাটার, স্ক্যাম্বল এগ, ফ্রেঞ্চ টোস্ট, গ্রিল টমেটো, পটেটো কাটলেট, টি, কফি। বুঝেছি, ভাঙিয়ে বলেন। অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে সকালে জ্যাম, জেলি, বাটার, ফ্রেঞ্চ টোস্ট, স্ক্যাম্বল এগ, পটেটো কাটলেট, ফ্রেড রাইস। ভাঙিয়ে কী বললেন সেটা তো আর বোঝা গেল না। এক্সকিউজ মি স্যার, ভাত খাবো ভাত, বুঝেছেন? ওই আলু ভর্তা ভাত আর শিম দিয়ে শিং মাছের ঝোল, ওটা নিয়ে আসেন। যান টমেটো ভর্তা হবি না? এক্সকিউজ মি স্যার, আমাদের এখানে তো থাই, চাইনিজ, ইটালিয়ান ফুড। কিছুই তো দিতে পারতেছেন না, দাঁতগুলো সব রোদ্দুরে দিয়ে দাঁড়ায় রয়েছেন, তা লাভটা কি আমার বলেন দিদি? এক্সকিউজ মি স্যার। আচ্ছা একটা কাজ করেন, নেন। আমি তো আর কিছু করার নেই, টোস্ট বিস্কুট নিয়ে আসেন স্যার। এক্সকিউজ মি স্যার, এখানে আমাদের বাইরে থেকে খাবার নেওয়ার কোনো সিস্টেম নাই স্যার। 10 টাকা বকশিস দেন। এক্সকিউজ মি স্যার, আপনাদের এখান থেকে বাইরে থেকে খাবার নেওয়ার কোনো সিস্টেম নাই স্যার। তাহলে টাকা দেন। দাঁড়ায় আছেন কেন? দাঁতগুলো ভিতরে ঢুকে চলে যান, যান। আপনি এখানে নখ কাটছেন, দেখছেন আমাদের অনেক গেস্ট আছে, তাছাড়া এখানে নখ কাটার জায়গা না। আপনি কাজ করুন, রুমে চলে যান, আমি আপনার জন্য নেল কাটার পাঠিয়ে দিচ্ছি। আপনি কী করতেছেন ভাই? ভাই নখ কাটতেছে, তাই কী হয়েছে? নখ কাটতে হবে না, শোনেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, এটার কিন্তু দরকার আছে। না এখন কথা হলো যে এখানে তো আমি আপনাকে বললাম আমাদের গেস্ট আছে। এনে নখ কাটলে অসুবিধা কি? আমি কি সে নখ লম্বা করে বান্দরের মতো করে ফেলাবে বলেন? না না, বান্দরের মতো করবেন কেন, আপনারা রুমে চলে যান। আপনাদের এই হোটেলের সিস্টেম টিস্টেম কিছু বুঝলাম না, মনে হয় যে পয়সা দিয়ে জেলখানার মধ্যে আছি, বুঝছেন? না না, ছি ছি, এই কথা বলবেন না। নে চল ভাই, আর একটা বাকি আছে। আচ্ছা ওই একটা আঙ্গুল বাকি আছে, তো তার জন্য কি রুমে যেতে হবে? জি জি, আপনারা রুমে রুমে গিয়ে কাটবেন। I do understand what you're talking about, Mr. Thomas. But you see, I'm doing this business for the last 4 years with the same products. And by the grace of Almighty, we have never faced any such kind of problems, you know. So I believe that you can easily accept this. Well, I'm sorry. We're not in a position to accept the consignment unless and until you recheck the garments. So please, I suggest you to buy or hire a needle detector. Then only it is possible to accept us. Well, you have to understand one thing. By any chance, any kids get hurt by the metal, I'll be out of the business. So please, there is no chance. Can you please reconsider? Well, I'm afraid I can't. So please, let me know your feedback as soon as possible. Definitely. I'll let you know. Thanks a lot. Thank you so much for your cooperation. If I need any help, I'll let you know. Well, same to you. Have a nice day. Yeah, same to you. Thank you. Thank you. Bye.
ম্যাডাম, আমরা কিন্তু আন্ডারটেকিংদের মালটা পাঠিয়ে দিতে পারি। এটা আমাদের রেপুটেশনের ব্যাপার, নট অনলি আমাদের বিজনেসের রেপুটেশনের ব্যাপার, এটা আমারও রেপুটেশনের ব্যাপার। আমি এত বড় রিস্ক তো নেব না। আর সবচেয়ে বড় কথা, এখানে বাচ্চাদের জীবন জড়িত। ডু ইউ গট মাই পয়েন্ট? কিরম সুন্দর দেখছিস, শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার, বুঝছিস? টিভিতে দেখতে আর ভাইন লাগে না ভাই। কি করতেছিস তুই এদিকে? স্যান্ডেল খুলিস কেন? ভুল করে ফেলেছি ভাই। কিটা বানাইছি ভাই? কর্তৃপক্ষ ভিসি ভিসি কিরা বানাইছে ভাই? কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এটা কিটা বানাইছে? কর্তৃপক্ষ এইটাও কর্তৃপক্ষ বানাইছে? মোকসের দক্ষিণ পাড়ার না ভাই? কি করছিস? এমপি মোকসের দেনে বসে এনে তাইলে ঘর আছে না ভাই? তাহলে চল আমরা ঘুরে আসি। পাগল হয়েছিস, জনসাধারণ এনে ঢুকতে পারে। হ্যালো রিসেপশন, জি আমি 301 থেকে বলছিলাম, আমার রুমের দরজার চাবিটা কাজ করছে না, প্লিজ কাউকে পাঠিয়ে দেন। হ্যাঁ আর্জেন্ট প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম বসেন আপনি। না ইটস ওকে, থ্যাংক ইউ। না যতক্ষণ চাবি নিয়ে না আসে ততক্ষণ খামাখা দরজার সামনে গিয়ে দাঁড়াইতে পারি কিছু তুমি। বসেন বসেন, সমস্যা নেই তো, বসেন বসেন। আপা আপনি হোটেলে থাকেন কেন? সরি মানে? মানে আমরা তো গায়ে থাকি, তো ঢাকা আসিছি এই জন্যই হোটেলে উঠেছি। তা আপনি? ও আচ্ছা আচ্ছা, আমি চিটাগং থেকে এসেছি কাজে। ও চাকরি করেন না? না আমি ব্যবসা করি। আপনারা দেশে কি করেন? আমরা তো দেশের রাহিম স্টক মালের ই করি, বিজনেস করি। মনে করেন আপনার ওই পেঁয়াজ রসুন তারপরে আদা আদা আপনার ওই আলু, এটা সিজনের সময় কিনে জমায় নাই, পরে আবার যখন দাম বেড়ে যায় তখন আবার বেচে দিই। ও আচ্ছা আচ্ছা, ভালো। ঢাকা এসেছেন কেন আপনারা? ও ঢাকা শহর ঘুরে দেখার জন্য। ও দেশে কে কে আছে আপনাদের? মা বাবা সবাই আছে, ভাই বোন। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার ডোর লক ওপেন হয়েছে। ও থ্যাংকস, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। জি 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 জি। আসলে হচ্ছে কি, আমি আজকে একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, চা টা খাই, আর আপনাদের দেশে বাড়ির গল্প শুনি। সেদিন বলছিলেন আপনার দেশের বাড়িতে বাবা মা আছে, তো দেশের বাড়ির গল্পটা একটু বলবেন আমাকে। আমাদের গায়ের কথা বলি, বিশাল বংশ বুঝছেন, এই গায়ে আমাদের বসতি প্রায় আপনি কত পারেন 250 বছর তো হবে। সরি, কয় চামচ চিনি?
চিনি আপনার 4-5 চামচ দেন। আমারও 3-4 চামচ দেন। আমার তালুর যে বাবা তার নাম হচ্ছে শমশেরউদ্দিন, শমশেরউদ্দিনের 3 ছাওয়াল, কুমরউদ্দিন তালুকদার, সমরউদ্দিন তালুকদার আর হচ্ছে জমিরউদ্দিন তালুকদার, বুঝছেন? এখন তো এই জমিরউদ্দিন তালুকদার হচ্ছে আমার তালুই, তার ঘরে 5 ছাওয়াল, তো তার মধ্যেই আমার দাদার নাম হচ্ছে বশিরউদ্দিন। ও একটা একটা ঘটনা কিন্তু বলতে ভুলে গেছি, আমার যে তালুর বাপ ছিল যে শমশেরউদ্দিন তালুকদার, শমশেরউদ্দিন তালুকদারের নিয়ে একটা গপ্প আছে, তারা সবাই কথা যে বাঘ মারা তালুকদার। বাঘ মেরে ফেলেছে ওই জঙ্গলে সকালবেলা, কি খাবো ওই যে সকালবেলা উঠে ওই এখন যায় না মানুষ ওই যে এনে যে আমরা যাই যে টয়লেট কিরম করে কব, তো সে সময় তো আরও এরম ব্যবস্থা ছিল না, জঙ্গলের মধ্যে মানুষ যেত, সকালবেলা জঙ্গলে গিয়েছে হাতে পিতলের বদনা, ফিরে আসার সময় সামনে পড়েছে বাঘ, তো বাঘ তো খায় বলা হয় তো কী করবে, বদনা দিয়ে বাঘের মাথার উপর মারিছে, বাঘ পড়ে গেছে, সেখান থেকে তারে ওই বাঘ মারা তালুকদের কত। তো কোন বন্ধু করলাম না, তো আপনি যে বলছিলেন যে আপনার চাচা এখানে আছে, তো উনি কি আপনার আপন চাচা? ও এই যে চাচার কাছে আসিছি ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, আপন মানে কি আপনের তো বেশি, আমার বাবার আপন চাচা তো ভাই, তো সে ঢাকা শহরে আইসে এখন চৌধুরী বংশ হয়েছে, এমনিতে কিন্তু আগে তালুকদার বংশ ছিল। ও তাহলে আপনারা তার পাশে না থেকে হোটেলে থাকছেন কেন? চাচার বাসায় তো উঠেছি, দুদিন তো থাকলাম, তারপরে হোটেলে এনে রাখছে, হোটেলে থাকতেছি। আপনারা চলে যাচ্ছেন কবে? ও তো মাসখানেক থাকতে চাচ্ছিল, সেরকম চিন্তা করে আসছে, কিন্তু আমার ভালো লাগতেছে না, সপ্তাহখানেকের মধ্যে চলে যাবো। ওয়ালাইকুম সালাম, কিরম আছেন আপনি? ভালো স্যার। আচ্ছা আপনি যেন ডিউটি করেন, কয়টার থেকে কয়টা পর্যন্ত থাকতে হয়? 9:30 থেকে 5টা পর্যন্ত। ও সকাল 9টায় আসতে হয় আপনার? এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার আপনি পাতাটা ছিলেন, আমাদের একটা হোটেলের নিয়ম আছে, এটা আপনি পাতাটা ছিঁড়তে পারেন না। একটা পাতা ছিঁড়েছে তাই কি আছে? না স্যার, পাতা ছিঁড়ে এটা একটা নিয়ম আছে আমাদের হোটেলের, একটা নিয়ম আছে, নিয়মটা মেনে চলতে হবে। হোটেলের আপনাদের যে নিয়ম আছে সেটা তো ওই বইয়ের মধ্যে লেখা আছে, এটা পড়েছি, তার মধ্যে তো পাতা ছেঁড়ার কথা কোথাও লেখা নাই ভাই। সব কিছু যদি স্যার লেখাই থাকতো তাহলে তো আর দুনিয়া চলতো না। তা আপনি কি আইন কানুন দেখাছেন, একটা পাতা ছিঁড়েছে গাছ কি মরে গেছে নাই? স্যার আস্তে কথা বলুন। কেন জোরে কথা বললি, কি সমস্যা কি? আপনি এরম ভাব দেখাচ্ছেন যে আপনি জগদীশ চন্দ্র বসু গাছের জন্য আপনার কলজে জ্বলে যাচ্ছে। না কলজে জ্বলে যাবে কেন? শোনেন আমাদের গাছ চেনানো লাগবে না আপনার। না না না, গাছ চেনানো লাগবে না, গাছ আমরা ভালো করে চিনি, আমাদের গায়ে আমাদের যে গাছ আছে ফল বাগুর পইরে পাইকে নিচে পড়ে থাকে, আমরা শুই না, গাছ আমরা বানাই। না না কোনো কথা বলে থাকলে তাহলে ম্যানেজমেন্ট এসে কথা বলো, ম্যানেজমেন্ট এসে কথা গায়ে দিচ্ছি কেন? তুই গাছ গাছ দিন কেন? হ্যাঁ কথা বলছি, তুই গাছ টাকা দিয়ে তাহলে এটার তো কোনো সাক্ষী নেই, তুইজন বলবি যে মারিনি, আমি বলবো মারিনি, আর এখন ম্যানেজমেন্টে ঢোকার দরকার নাই, আমরা বাইরে ছিলাম। স্যার আমি আর চাকরি করবো না। কেন? দীর্ঘ 5 বছর আপনি আমরা চাকরি করছি, আজ পর্যন্ত কোনো বিয়াদবি পান নাই, কিন্তু দুজন গেস্ট আজকে আমাকে যা তা বলছে, চোর মারছে, আমাকে জুতা পর্যন্ত তুলছে। তোমাকে কি শুধু শুধু মারছে? স্যার আমি ডিটোরত অবস্থায় ছিলাম, স্যারেরা আসছেন, আমি সালাম দিচ্ছি, এক স্যার আমার ভালো মন্দ জিজ্ঞাসা করতেছিল, এই সময় আরেক স্যার একটা পাতা ছিঁড়ে বাঁশি বাজানো শুরু করছে, আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করে শুধু বলছি স্যার পাতাটা ছিঁড়ে এখানে স্যার নিয়মের মধ্যে পড়ে না, তাতেই আমাকে স্যার মারছে, আমাকে মারছে এটা কোনো স্যার দুঃখ নাই, আমাকে গালাগালি করছে এটা দুঃখ নাই স্যার, আমি যখন বলছি চিল্লাপাল্লা করেন না, ভিতরে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টকে বলেন, তখন স্যার আপনাকেও গালি গালাজ মারছে। আমাকে গালাগালি করছে?
ভাই এখন বিচার বসলে কি হবি? কি আর হবি, হোটেল ছেড়ে বাড়ি চলে যাবো আর কি। ওরে যে মারা লাগবে এটা যদি বুঝতে পারতাম তাহলে হাতে ওই যে গ্লাভস পরে না গ্লাভস পরে নিতাম। গ্লাভস কেন ভাই? ওর গালে তো আমার ফিঙ্গার প্রিন্ট বুঝছিস, এই আঙ্গুলের দাগ গালে রয়ে গেছে না, তার টেস্ট করলে তো ধরা খাই যাবে না। চৌধুরী সাহেবের যে গেস্ট আছে না, ওরা স্যার যাত্রা শুরু করেছে আজকে, বাইরে গার্ড ছিল, গার্ডকে একদম মেরে তেড়ে স্যার রক্তাক্ত করছে, তারপরে বলে কি আমাকে পেলেও নাকি আমাকে মারবে স্যার, এখন কী করবো স্যার? জি স্যার, পুলিশে দেবো স্যার? জি স্যার, আপনার ডিফেন্সে দেবো স্যার? জি স্যার, আচ্ছা জি জি, আচ্ছা স্যার, আচ্ছা জি স্যার, ক্যান আই হেল্প ইউ ম্যাম? না ম্যাডাম, সেরকম কোনো প্রবলেম নয়, যে আপনার পাশের যে রুমের দুটো ছেলে থাকে না, ওরা আজকে আমার ওই গার্ডকে ধরে সামনে মেরেছে, তো এই কারণেই আর কি ওই আমি স্যারের সাথে কথা বললাম, উনি আমাকে বললো যে পুলিশের ব্যাপার। এটার জন্য পুলিশ ডাকার কি কোনো দরকার আছে? দেখুন, যদি আমার ইন্টারফেয়ার করাটা ঠিক না, বাট আমি তো আপনাদের হোটেলের একজন গেস্ট, এটা আমারও রেপুটেশনের ব্যাপার, এবং আই থিঙ্ক এটা আপনাদের হোটেলেরও রেপুটেশনের ব্যাপার। এখানে যদি পুলিশ আসে এটা আপনাদেরও যেমন বদনাম হবে, তেমনি আমি যে হোটেলে আছি সেখানে পুলিশ আসছে, ইট ডাজন্ট লুক গুড, রাইট? অ্যাকচুয়াল ব্যাপারটা কী জানেন, ওই যে আমাদের যে চৌধুরী সাহেব আছে একজন খুব ভালো ক্লায়েন্ট, তো ওনার একটা ফ্রি অফার আছে, সেই অফারের বিনিময়ে এই দুটা গেস্টকে রেখেছে, এরা এসে এখানে যা তা অবস্থা, একেবারে সবার কমপ্লেন, আরে হোটেলটাকে একদম চিড়িয়াখানা বানিয়ে ফেলছে, আপনাকে তো ডিস্টার্ব করে। আমাদের স্যারের সাথে কথা বললাম, স্যার বললো যে ঠিক আছে পুলিশ কল করে ওদেরকে পুলিশে দিয়ে দাও। দেখুন ম্যানেজার সাহেব, আমার কাছে যেটা মনে হয় যে পুলিশ টুলিশ ডেকে সিমপ্লেট না করে ওদেরকে বুঝিয়ে শুনে বলেন চলে যেতে, সেটা মনে হয় বেটার। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলেছেন তখন আমি মেনে নিচ্ছি, কিন্তু অন্য কেউ হলে আমি কোনো অবস্থায় এটা মানতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমার চাবি চাবি ছেলে দুটো এখন কোথায়? কোন ছেলে দুটো? যাদেরকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে। ও, ওদের কথা বলছেন? ওরা বাইরে না রুমে? যদি রুমে থাকে আমি আপনার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, না না না, দরকার নেই, আই এম জাস্ট আস্কিং। থ্যাংক ইউ। জি ম্যাডাম। মানে হয়েছে কি আপা, এখন তো লজ্জাই লাগতেছে আসলে, তখন ওই এমন ব্যাপার করলো যে মেজাজ এত গরম হলো, মাইরে বসলাম। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি ধরেই নিচ্ছি অবশ্যই গার্ড কোনো অন্যায় করেছে বলেই তো আপনারা মারামারি করার পর্যায়ে চলে গিয়েছিলেন, তাই না? নিশ্চয়ই আপনাদের অতটুকু রাগ হয়েছিল বলেই আপনারা তার গায়ে হাত তুলেছেন, ঠিক না? আমি সবই মেনে নিচ্ছি। আজকে আপনারা যে কাজটা করেছেন আপনাদের জন্য অনেক অনেক খারাপ কিছু হতে পারত। আজকে হয়তোবা আপনারা এই সময় আমার সামনে বসে না থেকে হয়তো থানায় থাকতেন। আসলে হোটেল অথরিটি সেটাই প্ল্যান করেছিল যে আপনাদেরকে পুলিশ ডেকে ধরিয়ে দেবে। আসলে আবার এখন তো বুঝতে পারতেছি যে আপনি না থাকলে আসলে সমস্যাই হয়েছে, তো তো আপা আপনি নিজে বলেন যে আপনি মাপ করেছেন। ছি ছি, আপনি কেন মাপ চাচ্ছেন শুধু শুধু আমার কাছে? আমি তো ইনভলভ না এখানে, আমার কাছে মাপ চাওয়ার কোনো কারণ নেই। আপনারা যে বুঝতে পারছেন আপনারা অন্যায় করেছেন এটাই বড় কথা। জি আপা, তাহলে এখন উঠি। একটা জিনিস কি খেয়াল করেছিস, এই যে আপা, প্রথম প্রথম যেরকম মনে হয়েছিল সেরকম কিন্তু না, অনেক ভালো মানুষ। আসলে আমরা তো অন্যায় করেছি, তাই না? তুই পাতা স্মৃতি কেন হইলি? আর তোরে কেউ কিছু করলি আমাদের মেজাজ গরম হয়ে জানিস নি? ভাই আমার ভুল হয়ে গেছে। তো একটা কথা ঠিক, এখন কিন্তু আমরা হোটেলের নিয়ম কারণ সব শিখে ফেলেছি, তাই না? মনে কর যদি বছরের পর বছর আমাদের থাকতেই হয় তাহলে কিন্তু থাকতে অসুবিধা হবে না। আমি আর পাতা ছিড়ব না। পাতা কি কোনো কিছুই ছেড়া যাবে না। কিদা ভাই, আসেন আসেন, বসেন ভাই। না আমি বসতে আসিনি, আমি এসছি আপনাদেরকে জানাতে কালকে দুপুর 12টার মাঝে আপনার রুমটা চেক আউট করবেন। চেক আউট মানে? চেক আউট মানে কালকে 12টার মাঝে আপনার রুমটা ছেড়ে দেবেন।
কি করছেন ভাই? আমরা তো চিন্তা করেছি যে আরো দু একদিন থাকবো। চৌধুরী সাহেবের যে ফ্রি অফারটা ছিল সেটা আগামীকাল 12টার মধ্যে শেষ। ফ্রি অফার মানে কি? চাচার এনে টাকা দিতে হয়নি? না, ওনার কোনো টাকা পয়সা দিতে হয়নি। আমাদের হোটেলের পক্ষ থেকে চৌধুরী সাহেবকে একটা ফ্রি অফার দেওয়া হয়েছিল। তাহলে আমরা যদি টাকা দিয়ে থাকতে চাই? না, সেটাও সম্ভব না, রুমটা অলরেডি বুকিং হয়ে গেছে। তাহলে যদি অন্য একটা রুমে আমাদের দেন? সেটাও সম্ভব না। ওকে, কালকে 12টার মধ্যে আপনারা চেক আউট করবেন। বসুন। আপা বসব না। আপনারা চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো, ওই গ্রামে ফিরে যাচ্ছি। কেন, আপনাদের আর কটা দিন থাকার কথা? না, সেটা তো তার কথা ছিল আরো দুই একদিন, কিন্তু এই হোটেলে তো আর থাকতে দেবে না। আপনাদের চাচার বাসা যাচ্ছেন না? না, চাচার বাসা যাব না। কেন? আসলে আপা আপনারে কি কব, প্রতি তো লজ্জাও লাগে। ঢাকা এসে আসলে দুটো জিনিস দেখলাম, আপনি তো আমাদের আপন কেউ না, পর মানুষ। আপনার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনি আমাদের আপন হয়ে গেছেন। আপনার ব্যবহার খুব ভালো লাগলো, খুব আন্তরিক। চাচার বাসায় আসলে যাওয়াটা আমাদের ঠিক হবি না, আমরা আপনার বাসায় ফিরে গেলে আমার মনে হচ্ছে যে উনি খুশি হবেন না। আমরা গ্রামের মানুষ, ঠিক আছে, তো একটা মান সম্মান বোধ তো আমাদেরও আছে, সেই জন্যই আর যেতে চাচ্ছি না। আমার মনে হয় আপনারা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এবার তো ঢাকা শহর আসা হলো, দেখা হলো, আবার আসবেন, ঘুরে যাবেন। আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। চিচি, এসব কথা কেন বলছেন? আপনারা কোনো ভুল করেননি, আর আপনাদের কোনো ব্যবহারে আমি কোনো কোনো কিছু মনে করি। তাহলে ভালো থাকেন আপনারা। আপনি কিন্তু আমাদের হোটেল উঠবেন। তারপরে হঠাৎ মনে হলো যে আমাদের বাড়ির ঠিকানা আপনারা দিয়ে যায়নি, সে মনে করে আবার ফিরে আসলাম। আমাদের ঠিকানা আপনি একটু গেলে খুব খুশি হব, মানে সময় আপনার হবে না জানি, তারপরে যেরকম পারেন একবার গেলে খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ, আপনারা আবার ঘুরে আসেন শুধু ঠিকানা দেওয়ার জন্য। না আপা, আপনাকে কিন্তু কথা দিতে হবে যে আপনি যাবেন। আমি কথা দিচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করব, অবশ্যই যাওয়ার চেষ্টা করব, আর গেলে আমারও খুব ভালো লাগবে। আপনাদের দুজনের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লেগেছে আসলে। ধন্যবাদ। এখনও যে পৃথিবীতে আপনাদের মতো সরল মানুষ আছে, এটা আসলে আপনাদের সাথে পরিচয় না হলে বুঝতাম না।
আপনাদের সবচেয়ে বড় গুণ আপনাদের সরলতা, এটা কখনো হারাবেন না। আমি আপনাকে আমার ভিজিটিং কার্ডটা দিচ্ছি, হ্যাঁ, যদি কখনো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন, ঠিক আছে? এটা আমার নাম্বার, এখানে ফোন করলে আমাকে পাবেন। তাহলে আপা আসি। আচ্ছা, সাবধানে যাই।